কীভাবে আপনারা স্যান্ডবক্সের গেমগুলো প্লে করবেন সেটাই আমি দেখাবো এই টিউটোরিয়াল ভিডিওটাই। ফার্স্টে এই ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, নিয়ে এখানে প্লে বলে লেখা আছে। আমি ফার্স্টে এই যে আজকে এই গেমটা প্লে করে দেখাবো, এখানে প্লে বলে লেখা আছে, প্লের ওপর ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখুন টোটাল 10টা কুইস্ট আছে, যেটা আমার মানে মিশন আছে সেটা আমার এখানে টোটাল পার করা লাগবে কিংবা কমপ্লিট করা লাগবে। এখানে প্লে বলে লেখা আছে, প্লের ওপর ক্লিক করব। নিয়ে এখানে এরকম অপশন আসবে, তার আগে আমি গেমটা তো ডাউনলোড করেই রেখেছি অলরেডি। এখানে ওপেন স্যান্ডবক্স লঞ্চারের ওপর ক্লিক করব। ক্লিক করলে ঠিক এই যে গেমের ড্যাশবোর্ডটা আমার সামনে চলে গেছে, গেমটা এবার এখানে লোডিং নিচ্ছে। ফার্স্টে এইসব ইনিশিয়ালাইজিং ইঞ্জিন, তারপরে অনেক কিছু হবে, সেগুলো হয়ে গেলে গেমটা ওপেন হবে। এখানে এই যে গেমের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, এখানে গেম আপনাদের কী করতে হবে, এখানে দেখুন যে আই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে আয়ের চিহ্নগুলো দেখতে পাচ্ছেন মানে এক্সক্লেমেটরি চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সব করে এক একটা মিশন, ঠিক আছে, এগুলোর উপর ক্লিক করে মানে সেখানে সেখানে যেতে হবে, যেখানে যেখানে দেখাচ্ছে মার্ক করা আছে সেখানে সেখানে গিয়ে জাস্ট আপনাদের ওখান থেকে মিশনগুলো কালেক্ট করা লাগবে। চলুন ভিডিও গেম প্লেটা দেখাই, আর তার আগে আমি কি ম্যাপিংটা দেখিয়ে দিই। ওপরে আমি দেখিয়ে দিই, এটি ওপরে রেখে দিয়েছি আমি কিবোর্ডটা, এখানে জাস্ট আমি যা যা প্রেস করবো সেই কি ম্যাপগুলো এখানে হলুদ হলুদ হয়ে যাবে, ঠিক আছে, আর এখানে দেখাবে। এবার কি করতে হবে, ফার্স্টে এখানে জাস্ট সামনে যাওয়ার জন্য আপনাদের ডাব্লু প্রেস করা লাগবে, ডাব্লু প্রেস করবেন। ডাব্লু প্রেস করলে এটা আগাবে, এবং এখানে দেখুন এখানে ফার্স্ট এই যে আমার একটা পেয়ে গেছি মিশন, এখানে এই মিশনটা আমার গ্র্যাব করার জন্য দেখুন লেখা আছে ই প্রেস করতে হবে। ই প্রেস করার পর আবার ই প্রেস করতে হবে, আবার ই প্রেস করতে হবে। ই প্রেস করলে আমার একটা মিশন হয়ে যাবে, এবং এখানে দেখুন টার্গেট দেখিয়ে দিচ্ছে, এই যে টার্গেটের চিহ্নগুলো আছে না, টার্গেটের চিহ্ন, এই চিহ্নগুলো দিয়ে আমাকে টার্গেটের কাছে পৌঁছাতে হবে। আর সাইডে দেখুন কুইস্ট, এই যে কালেক্ট ভক্সেলেট আর পয়েন্টস অফ ইন্টারেস্ট, এইগুলো আমার কালেক্ট করতে হবে। আর সাইডে এই যে এই অপশানগুলো কিউ টিপলে এখানে দেখা বন্ধ হয়ে যাবে, এবং কিউ আবার ক্লিক করলে এটা দেখাবে যে আপনাদের কী কী এখানে মিশন আছে টোটাল। তাই এইভাবে আমি এবার এই যে আমি ফার্স্টে একটা ভক্সেল কালেক্ট করে নিলাম, ভক্সলাইট। এবার তারপরে নেক্সট আমি এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কালেক্ট করব, এখানে এই যে ক্লিক করলাম একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট কালেক্ট হয়ে গেল, সাইড দেখতেই পাচ্ছেন। তারপরে আবার আর একটা ভক্সেল কালেক্ট করলাম, এইভাবে আমার টোটাল এখানে টোটাল 12টা ভক্সলাইট ইলাইট কালেক্ট করতে হবে, এবং পাঁচখানা আমাকে। আর এখানে যদি আমি ডব্লু আর শিফট টিপে ধরি তাহলে একটু একটু জোরে দৌড়াবে, আর এখানে যদি আমি জাম্প মানে স্পেস ক্লিক করি তাহলে এখানে জাম্প করবে, ঠিক আছে। এই সমস্ত কি ম্যাপিংগুলো আমি আপনাদের ফার্স্টেই দেখিয়ে দিলাম, যাতে কোনো সমস্যা না হয় গেম প্লে করতে আপনাদের। এই দেখুন এইভাবে গেম খেলতে হবে। পুরো গেমটা আমি এবার দেখাচ্ছি প্লে করে, কি ম্যাপিংটা বন্ধ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন যে কী কী এখানে আপনাদের কিবোর্ডে কী কী টাইপ মানে প্রেস করা লাগবে আপনাদের গেমটা প্লে করার জন্য। এই দেখুন সাইডে আমার ডান সাইডে সমস্ত রকম দেখাচ্ছে যে আমার কী কী মিশন এখানে লক হচ্ছে, আনলক হচ্ছে এবং কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু দেখাচ্ছে এখানে কুইস্টে আমার। এই রকম টোটাল আপনাদের টোটাল 10টা মিশন আছে কিংবা কুইস্ট আছে, সেইগুলো আপনাদের কমপ্লিট করলে আপনাদের এই গেম প্লেটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কুইস্টগুলো কমপ্লিট করব। আর এখানে আর একটা জিনিস বলে নিই আপনাদের, এখানে যদি ও ক্লিক করেন, ও ক্লিক করলে আপনারা এখানে সেটিং পাবেন, এখানে আপনাদের সাউন্ড সেটিং, মিউজিক, তারপরে এখানে কন্ট্রোলস, এবং আপনাদের যদি ডিসপ্লে রেশিও যদি চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে আপনারা ডিসপ্লে রেশিওটাও চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে রেশিও, এইসব সমস্ত কিছু আছে এখানে কন্ট্রোলস। আর এখানে স্কেপ টিপলে এখানে ব্যাক হয়ে যাবে, তারপরে এখানে ম্যাপ দেখতে পারবেন ওর ভেতরেই, ও যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের ম্যাপ ড্যাশবোর্ড দেখতে পারবেন, তারপরে আপনাদের এক্সিট করতে পারবেন গেম। আর এখানে এইচে আছে হাব, আর এনে আছে এনএফটি, ঠিক আছে, এই টোটাল সমস্ত ডিটেলস এখানে আছে, তো দেখে নেবেন আপনারা। তো আমি স্কেপ করি, স্কেপ করে আমি গেমটা প্লে করি। টোটাল সব স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন। আমার 4টে পয়েন্ট কালেক্ট হয়ে গেছে, আর একটা পয়েন্ট কালেক্ট করলে হয়ে যাবে।
আর তার আগে এই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে এই এখানে এক্সেল লাইট আছে, এখানে জাস্ট আপনারা জাম্পে ক্লিক করে জাম্প করে এই এক্সেলটাকে আপনাদের কালেক্ট করতে হবে। আর একটা জিনিস আমি দেখিনি, এখানে টার্গেটগুলো আপনারা কী করে দেখবেন, দেখুন এই এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডান সাইডে একটা টার্গেট দেখাচ্ছে, এই টার্গেটটা দেখুন এই ডান সাইডে দেখাচ্ছে। আর এখানে এরকম যেই রোড করব তাও আপনাদের এখানে ডান সাইডেই, মানে মোটামুটি টার্গেটটা আপনাদের ডান সাইডেই থাকবে, সেই হিসাবে আপনাদেরকে যাওয়া লাগবে এই টার্গেটটার কাছে, যেখানে দেখাচ্ছে সেই জায়গাটায় আপনাদের যাওয়া লাগবে এই টার্গেটটার কালেক্ট করার জন্য। দেখুন এখান থেকেও দেখাচ্ছে ডান দিকে, তার মানে উপরের দিকে থাকতে পারে, আমি একবার উপরের দিকে চেক করে আসি। পড়েও নেই, আপনাদের এইভাবে জাস্ট টার্গেটগুলো খুঁজতে হবে। একটা এক্সিলাইট ক্লেম করে নিলাম আমি, এই দেখুন। আর একটা আমার যে ইয়েটা ছিল, পয়েন্টটা ছিল, এটাও কালেক্ট করলাম, এই পয়েন্টটা যেই কালেক্ট করলাম সেটা দেখুন কমপ্লিট হয়ে গেলো, এই মিশনটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট মিশন আমার করতে হবে, এখানে দেখুন এখানে একটা কি বলছে, এখানে বলছে যে এই যে আর একটা নেক্সট মিশন পেয়ে গেছি, এখানে আমরা ইতে ক্লিক করবো, নিয়ে আমি এই মিশনটাকে কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পর এখানে বলছে যে ওয়েটার ওয়ান্টেড ওয়েটার, ঠিক আছে, এটা এই ওয়েটারকে খুঁজতে হবে। এখানে কোথায় পাবো দেখি আমি একটু চেক করে নিই ফার্স্টে। ওই দেখুন ওয়েটার, হ্যাঁ ওয়েটার, এই তো ওয়েটার এখানে ড্যান্স করছে। আসলাম এখানে ইতে ক্লিক করলাম, এই দেখুন ওয়েটারের টাস্কটাও কমপ্লিট হয়ে গেল, ওয়েটার কমপ্লিট। নেক্সট এবার আমাকে আরেকটা মিশন কালেক্ট করতে হবে। এদিকে পরে আসছি, আগে উপরের দিকের থেকে যে মিশনগুলো আছে সেগুলো আমি আগে কমপ্লিট করে আপনাদের দেখাই। আর বক্স লাইট কালেক্ট এবার করি, এবার এবার টোটাল বক্স লাইট ক্লেমগুলো করবো আমি।
এখানে যে এই কোয়েশ্চেনগুলো আসছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনারা এখানে র্যান্ডম দেবেন, যদি ভুল হয় তাহলে আপনাদের বলবে, দেখুন লেটস ট্রাই এগেইন, তারপরে আপনারা আবার ট্রাই করবেন, যেটা সঠিক হবে অটোমেটিক নিয়ে নেবে, দেখুন নিয়ে নিল, ঠিক আছে? এইভাবে অ্যান্সারগুলো দেবেন এখানে,